শুরু হচ্ছে শ্রাবণী মেলা। ভক্তদের ঢল দেখা যাচ্ছে তারকেশ্বর মন্দিরে। করোনা অতিমারির কারণে গত 2 বছর বন্ধ ছিল শ্রাবণী মেলা। এবছর সরকারিভাবে করোনাবিধি চালু করা হয়নি, ফলে নির্বিঘ্নে শুরু হচ্ছে মেলা। মূলত প্রতি বছর গুরু পূর্ণিমার দিন থেকে শুরু হয় শ্রাবণী মেলা। মেলা চলে রাখি পূর্ণিমার দিন পর্যন্ত। তবে গোটা শ্রাবণ মাস জুড়ে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে তারকেশ্বর মন্দিরে, বিশেষ করে শনি, রবি ও সোমবার। মন্দির ও যাত্রী সুরক্ষায় একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। অন্যদিকে তারকেশ্বর পৌরসভার পক্ষ থেকে 20 জনের একটি টিম তৈরি করা হয়েছে বলে জানান তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু। যারা মন্দির ও যাত্রীদের সুরক্ষার দায়িত্বে থাকবে। মেলা উপলক্ষে মন্দির চত্বরে বেশ কয়েকটি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা সহ ইমার্জেন্সি ক্ষেত্রের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবাও রাখা হয়েছে। এছাড়া বিদ্যুৎ পরিষেবা যাতে ব্যাহত না হয় তার জন্য বিদ্যুৎ দপ্তরের কর্মীরা তৎপর রয়েছেন বলে জানান চেয়ারম্যান উত্তম কুণ্ডু। দেখুন, মেলা উপলক্ষে আমরা সমস্ত রকম মানুষের প্রয়োজনীয় যা যা ব্যবস্থা নেওয়ার সব ব্যবস্থাটা আমরা নিয়েছি। পর্যাপ্ত পরিমাণে কনজারভেন্সি স্টাফ রেখেছি, আমরা লাইটের ব্যবস্থা রেখেছি, আমরা ব্যারিকেড সিস্টেম করেছি। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলে সেই ব্যারিকেড পাটপাট করে যাতে মানুষের চাপ না বাড়ে তার জন্যই ব্যারিকেড করে করে মানুষকে ছাড়া হবে। এবং মন্দির আশেপাশে যা টুকটাক ভাঙা চোড়া রাস্তাঘাট ছিল সবটা আমরা করে দিয়েছি। আমরা সারাপুরি থেকে তারকেশ্বর পর্যন্ত PWD নিজেরা ঘাস জঙ্গল সব পরিষ্কার করে দিয়েছে, দু সাইডের যাতে অন্ধকারে না কোনো অসুবিধা। এবং আমাদের যে পঞ্চায়েত দুটো লাগোয়া, বালিগুড়ি 1 বালিগুড়ি 2, তারাও লাইটের ব্যবস্থা করবে, জেনারেটারের ব্যবস্থা করছে। এবং আমরা তারকেশ্বরে কোথাও অন্ধকার হবে না, আমরা ইলেকট্রিক সাপ্লাই থেকে, স্টেট থেকে, পুলিশ থেকে, GRP RPF থেকে সমস্ত কিছু ব্যবস্থা রেখেছি। এমনকি আমরা CC ক্যামেরারও ব্যবস্থা করেছি। স্পেশাল কিছু টিম থাকছে সবসময়? স্পেশাল টিম একটা আমরা করছি, 20 জনের একটা চেয়ারম্যান কাউন্সিলার নিয়ে এবং অফিসের স্টাফ নিয়ে স্পেশাল একটা টিম তৈরি করেছি। সেই স্পেশাল টিমটা শুধু নজর রাখবে মন্দিরের ভিতরে কোনো রকম কোনো অসুবিধা সুবিধা যা হবে মানুষের, তারা সঙ্গে সঙ্গে ওখানে পৌঁছে গিয়ে রেস্কিউ করবে। আমরা 3টা অ্যাম্বুলেন্স রাখার ব্যবস্থা করেছি, পৌরসভার 2টো এবং একটা হেলথের। মনোরম পরিবেশে বয়ে চলা নদীর ধারে গড়ে ওঠা সুসজ্জিত পার্ক, সাথে রয়েছে ইন্ডিয়ান ও চাইনিজ খাবারে সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও কোয়ালিটিটাই হলো আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ নাম্বার 7602961402। এছাড়াও যোগাযোগ করুন 9564920814 এই নাম্বারে। Oh, oh, oh.